হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি শিলিগুড়ি ড্রিমল্যান্ড পার্কে। তো এখন টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটছি, 135 টাকা করে টিকিট। তো আমরা দুজন ছিলাম, তাই 270 টাকার টিকিট নিয়েছে। তো টিকিট কেটে এখন এই ভেতরে ঢুকলাম এন্ট্রি পয়েন্ট দিয়ে। আর ভেতরে ঢুকে দেখছি যে ওই দেখো ভাই সেলফি তুলছে। আরে ভাই আস্তে আস্তে, পেছনে টাকা পড়বি, আমাদের একটু সুযোগ দে ভাই। এই দেখো আমরা এগিয়ে চলেছি। এদিকে একটা খুবই সুন্দর ওয়াটারফলস রয়েছে। ওয়াও দেখো কি সুন্দর জল পড়ছে। তো সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা স্নান করছে ভাই, যে গরম পড়েছে। আর একটু এগিয়ে গেলাম, তো সামনে দেখতে পেলাম এই একটা পার্ক। বাচ্চারা ছোটাছুটি খেলা করছিল, তো আমাদের মনেরও বাচ্চা জেগে উঠল। তো আমরা ভাবলাম ভাই আমরা আমরা একটু খেলে নিই। বন্ধুরা পার্কে ছোট ছোট ভাই বোনদের সাথে খুব মজা করলাম, আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এরপর আমরা সামনের দিকে এগিয়ে এলাম। তো সামনে এসে দেখি একটা রোপওয়ে। বন্ধুরা ঘোরাঘুরি করে সন্ধ্যায় লেগে গেছে, তো 7টায় পার্ক বন্ধ হয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়লাম এখন। আজকের বিকেলটা খুব এনজয় করলাম আমরা। তো বন্ধুরা, তোমাদের যদি শিলিগুড়ির আশেপাশে বাড়ি থেকে থাকে তাহলে ঘুরে আসতে পারো।